গালাগালি করছিলাম আপনি যদিও শুনতে পারেন নাই আর কি এখন যেহেতু আমি মানে আমার ভুলটা বুঝতে পারছি আর এইরকম একটা সুযোগ পাইছি আমি সুযোগটা হাত ছাড়া করতে চাইতেছি না তো ভাই আপনি মানে যদিও আপনি শুনেন নাই আমার মুখের গালি তো আহ ওইটা মন থেকে মানে একটু একটু দোয়া দিয়া দেন সব বাংলা কথা যেটা না শাকিল ভাই আমি আপনারও কমেন্ট দেখছি এবং এটা আসলে খুবই স্বাভাবিক বিষয় আমরা তো কখনো 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 আমি আমি যখন ধার্মিক ছিলাম প্রচণ্ড তখন যদিও নাস্তিকদের ব্যাপারে এরকম ইয়ে ছিল না কিন্তু আমার কাছে মনে হইতো যে আমরা খুবই একটা ইমানই জোশ ছিল মাদ্রাসায় যখন পড়তাম কিন্তু তারপরে একটা সময় তো মনে হয়েছে এই মুক্তিটা সবার দরকার এবং এই মুক্তি আপনি মুক্ত এটা হচ্ছে সবচেয়ে বড় এবং এইখানে আসলে আপনি কী গালি দিয়েছিলেন কী করছিলেন আমাদের তো দেখেন এই ফারাজ ভাই নিজেও ফিল করে করেন নাসিফ ভাই ফিল করেন যে কত মানুষ গালাগালি করেন আমাদের এই গালাগালি ধরে তো লাভ নেই গালি যে অবশ্য আমি গালি যারা দেন তাদেরকে

তারা তো চাটা পার্টি চাটা পাটি এই কত কত দেখবে বাবু আমি ওই রাজনীতিটা এই জন্য দেখিনিছাড়া আমার কাছে ওই হালকা ব্যাপার কয়েকটা ভিডিওর মধ্যে মানে ক্লিপ ভিডিও না ক্লিপের মধ্যে ওই যে মানে যে হোস্ট তাকে মানে

সে যদি আপনাদের দেখে খুশি হয় সে লেজ নাড়াবে সে নিজেও তার লেজ নড়তেছে হ্যাঁ লেজ দেখা যায় এবং সে যদি রাইগা থাকে তাহলে লেজ একদম সোজা সাপটা করে রাখবে লেজ দেখা যায় চোখ চোখ দাঁতের বড় বড় সে লেজ এই এদের লেজ দেখা দিতেছে আরে সে যে কী সস্তা দালালিটা করতো হ্যাঁ আফারোজ ভাই ফেজ দ্য পিপল বা এটার একটা এক্সাম্পল বাংলাদেশে আপনি এখন পর্যন্ত নাম বলেন তো যে ইসলামের প্রচারক এত বড় ধর্ম নাইনটি মুসলমান বাংলাদেশে ইসলামিক কোন পন্থীর কোন লোকের আপনি দেখেন তো কোনো কোনো ভাত আছে বাংলাদেশে মানে আমার আমাদের কথা বাদ দে আমরা নাস্তিক কতজন নাস্তিক ধরেন বাংলাদেশের সর্বসাক্ষে থার্টি পার্সেন্ট যদি বেশি বলি টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট তাই তো টোয়েন্টি পার্সেন্ট ধরলাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে যারা এক্স বৌদ্ধ এক্স খ্রিস্টান এক্স মুসলিম ধরে নিলাম থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও তো ধার্মিক এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট ধার্মিক হলো মানে কথার কথা তাহলে এখানে সিক্সটি পার্সেন্ট মুসলমান তাদের মধ্যে তো মনে করেন এক একজন বিশাল লেভেলের পপুলার লোক থাকার কথা কে কে আছে দেখেন আব্বাসিক আবগাসী যাদের কথা বলেন কারোর ভাত নাই আহমদুল্লাহ সাহেব অনেকদিন ধরে পাইসের রোগে আক্রান্ত উনি নিজের ইয়ে নিয়েই মানে আমি জানি না ওনার সাথে কী ঘটছিল কিন্তু উনি নিজেই নিজের ইয়ে নিয়ে ব্যস্ত উনি যদিও ওই সেক্স কীভাবে করবেন কি কী কী অনেক ধরনের মানে হস্তমতুন থেকে শুরু করে মনে করেন সর্দি ফেলা সব কিছু ধরনের ফটো আসে হ্যাঁ পালস নিয়ে যদি আমি ওর কোনো ফটো দেখি নাই উনি নিজেই এখন জীবন মৃত্যুর মধ্যে আছেন

স্মৃতিচারণ করি ওই যে এমকে এমকে খালেদ না এমকে এমকে কুদ্দুস হোসেন আর নাম ছিল লিটন গাজী আর ছিল কি কি জানো ভাই এদের আমি মাঝে মাঝে ভাবি এরা কই গেল যে কি জানো আর একটা ছিল চিটং এর একটা লোক ট্রেনের মধ্যে যে ভিডিও করত কি কি জানো কত মানুষ দেখলাম আসলো ভাই কেউ আর মানে এরকম খুঁজে পাওয়া যায় না এদের কোনো অস্তিত্বই নাই আমি মাঝে মাঝে খুঁজি কখনো কখনো মনে হয় যে এই মানুষগুলো কই গেল এত তোইই করত কোথায় নাই কেউ

হ্যাঁ ভাই একটু সংক্ষেপে চাঁদ যখন মাটিতে যেটা করবেন মানে জিজ্ঞেস করেন মোমিন্দার কাছে করার মতো প্রশ্ন মহিনা জিজ্ঞেস করলে ওই আসিফ ভাই একটু আগে বলছেন যে কুদরত আল্লাহর কুদরত গুলো চালা দিবে ধরেন যারা বিশ্বাস করে না যে চাঁদ নিচে পড়ছে তারা আপনাকে কি বলবে যে চাঁদ ফাটাই এখন

তো ওই নবী মানে সৌদি বিশেষ করে তো সবাই আ তো যেই নবীর মানে যে নবীর জন্য এই সারা পৃথিবী সৃষ্টি হইলো মানে আল্লাহ সৃষ্টি করছে যারা বিশ্বাস করে মুসলিমরা তো ওই নবীর মানে শিশুকাল ছিল কি বাবা জন্মের আগে মরে গেছে মা ছয় বছর বয়সে মরে গেছে মানে ওইটা ওইটা কি মানে আল্লাহ তার তারপরই ইয়া করলো না তোমরা পরীক্ষা পরীক্ষা বলে চালিয়ে দেনে

সামলান কি কঠিন কাজ আসিফ ভাই তো ভালো হয় আসিফ ভাই তো মূলত ইয়ে করে আমি তো ওরকম সামলাই না দেখ আসিফ ভাই একই সাথে আপনার

আমি তো কমেন্ট না না আমি আমি নিজে কয়েক কয়েকবার লাইভ করে আমি বুঝছি বুঝছেন এটা আমি আগে বুঝতাম না আমি নিজে লাইভ করে আমি বুঝছি যে কেমন মেজাজটা খারাপ হয় তখন সবকিছু বাটপাটি করে বুঝছেন সেকেন্ডের উপর বাটপাটি করে ধরেন একটা কথা বলছে আমি একটা একটা দাবি করেছে কিন্তু দাবি সম্পর্কে কোনো প্রমাণ দেয়নি এখন আমাকে কি করতে হইলো তার দাবিটা যে রং সে সেটা রেফারেন্সে বের করে তাকে দেখাতে হইলো আমি যখন রেফারেন্সটা দেখাইলাম সাথে সাথে বলতেছে যে না আমি দাবি করি নাই বিশেষ করে ওই কলকাতার লোকগুলো তাই ভাই এত বিরক্তিকর লাগে আমার কাছে আমি জিজ্ঞেস করতেছি কমেন্টে যে আপনারা কি উনি কি দাবি করেছেন কিনা সবাই বলছেন হ্যাঁ করছেন করছেন উনি একটা বাট পার এসে বলে ভাষায় আর ওই লোক তো মানে অস্বীকারের পর অস্বীকার আমি এগুলোকে বলি এই কথা বলতেই পারি না আমি তাকে ভিডিও দেখানো হইলো একজন যুক্ত হয়ে তার কথা আবার শোনাইছে তারপরেও কথা মানে যে কথা সে দাবি করছে অস্বীকার করছে দুই পার্টি শোনানোর পরেও তারপরে বলে যে না আমি এটা বুঝতেছি না আমি তো এটা ওই রকম করে কথা বলি নাই এই জন্য অন্ততকে গালিবাজ যারা তাদের আমি ধন্যবাদ দিয়ে যাই গালিটা দিয়ে চলে যায় মানে অতটা থাকলেও সে তেনা পাচে না তেনা বাজানোটা খুব খারাপ জিনিস যে সে যে 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 সেও কিন্তু জানে যে সে কী বলছিলো এবং কী বলতে চায় স্বীকার করে না এইটাই ঝামেলা